আজকে আমি আপনাদের জন্য সবুজ মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো। তো দেখেন, এটি আমি লুলু থেকে কিনেছি। তো এটার প্রাইস হচ্ছে 4.22 রিয়াল হালালা। তো এইভাবেই প্যাকেট করা থাকে। তো ঈদের আগ দিয়ে দুই দিন আগে কিনেছি বলে কিছুটা নষ্ট হতে যাচ্ছে। তো চিন্তা করলাম এটি ভাজি করে ফেলি আর আপনাদের দেখাই ভাজিটা। যারা পারেন না তাদের জন্য অনেক হেল্প হবে, আর প্রবাসী ভাইদের জন্য ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তো দেখতে থাকুন, খুবই সহজ রেসিপিটি, মাত্র 5 মিনিটের মধ্যে আপনি এই ভাজিটি করে ফেলতে পারবেন। দেখেন, আমি পচাগুলো যেগুলো আছে সাইড দিয়ে একটু খারাপ হয়ে গেছে সেটা ফেলে দিচ্ছি। তো এভাবে পুরোটা ফেলে দিয়ে লাভ নাই, পুরোটা তো আর নষ্ট হয় নাই। তো যতটুকু নষ্ট হয়েছে অতটুকু আমি ফেলে দিয়েছি। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য খুবই ছোটো ছোটো করে কেটে নিব ভাজির জন্য। তো এই পচাগুলো আমি ফেলে দিয়ে তো কেটে নিচ্ছি। তো এটি আমি পাতলা করে কাটবো না, একটু মোটা করে কাটবো। তো পাতলা করে যদি কাটি তাহলে কিন্তু গলে যাবে। দেখেন, এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এটি সকালে নাস্তা হিসাবে আপনি রুটির সাথে খেতে পারেন, বা ভাতের সাথেও এটি খুব ভালো যাবে, গরম ভাতের সাথে। তো কাটা হয়ে গেছে, আর সবুজ মিষ্টি কুমড়া কখনো সিলতে হয় না, তো আমি সিলি না। তো সবগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে তারপর রান্না করব। তো পেঁয়াজ নিচ্ছি, দেখেন বিগ সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, একটি পেঁয়াজই অনেকখানি হয়ে যাবে। তো পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। কাঁচামরিচ আছে এখানে, কাঁচামরিচগুলো মাছ থেকে একটু ফালি করে নিচ্ছি। কাঁচামরিচগুলো ফালি করে নিলাম। একটু ঝাল ঝাল হলে, মিষ্টি কুমড়া সাধারণত মিষ্টি মিষ্টি হয়, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো চুলাটা অন করে দিচ্ছি, মিষ্টি কুমড়াগুলো ধুয়ে নিয়েছিলাম। তো এখন বসিয়ে দিচ্ছি চুলাটা অন করে। 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এটি আপনি সরিষার তেল দিয়েও করতে পারেন, বা অলিভ অয়েল দিয়ে করতে পারেন। আমি সানফ্লাওয়ার দিয়ে করছি। আর এটি ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। তো আপনি কালি জিরা যদি না থাকে শুধু জিরা দিয়ে দিবেন। 2-3টা শুকনো মরিচ দিলাম। এইগুলো আপনি নাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি সুন্দর একটা ভাজি থেকে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। যদি কারি পাতা থাকে তো কারি পাতা দিয়ে দিবেন, সেটি আরও ভালো হবে। তো একটু ফোড়ন দিয়ে মরিচগুলো ভেজে তারপর দিয়ে দিলাম সে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, একটু পানি দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা আর মশলাটা যাতে পুড়ে না যায়। তো আরেকটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া 1/4 টিস্পুন এখানে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে কিছুক্ষণ আমি একটু মশলাটাকে ভুনে নেব। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, ধুয়ে রেখেছিলাম, তো কেটে ধুয়ে নিয়েছিলাম। তো মিষ্টি কুমড়া দিয়ে উলট পালট করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তো ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো চুলার হিট মিডিয়ামের থেকে একটু কমে রাখবেন। তো খেয়াল রাখবেন মাঝে মাঝে নেড়ে দিবেন। তো আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। তো আমি মাঝে মাঝে নেড়ে দিব যে নিচের দিকে যেন ধরে না যায়। তো হয়ে গেছে, এখানে প্রায় 3-4 মিনিটের মধ্যেই হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই। তো মিষ্টি কুমড়া বেশিক্ষণ লাগে না, চুলায় দিতে দিতেই হয়ে যায়। তো হয়ে গেছে, দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আছে, একদম নরম হয়ে গেছে দেখাচ্ছে। এই দেখেন একেবারেই নরম হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আছে। তো এখন আমি সে কাঁচামরিচ দেইনি, শেষের দিকে দিলাম যাতে ঝালটাও বের হবে আর প্লাস একটি সুন্দর একটি ফ্লেভার আসে ভাজি থেকে,
সেটার জন্য আগেই যদি আপনি শুরুতেই কাঁচামরিচটা দেন, শুধু ঝালই পাবেন, কাঁচামরিচের যে ফ্লেভার সেটি থাকবে না। তো পরে যদি দেন, নামানোর আগ দিয়ে দিলে সেটি ফ্লেভারটি থেকেই যাবে। শেষটার দিকে দিয়ে ঢেকে রেখেছিলাম কয়েক সেকেন্ডের জন্য, বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই আপনার ফ্লেভারটা থেকে যাবে। তো হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি। তো আশা করব আমার প্রবাসী ভাই যারা আছেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক হেল্পফুল হবে এই রেসিপিটি। তো আর যারা নতুন রাঁধুনি আপনাদের জন্য এটি ভীষণ কাজে লাগবে। যদি এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করবেন, আর একটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য এই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।